সারা দেশে আজ বিএনপির প্রতিবাদ সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমাইশি সাজা দেয়ার প্রতিবাদে আজ শুক্রবার প্রতিবাদ সমাবেশ করবে দলটি গত বুধবার রায়ের পর পর বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয় গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজকের কর্মসূচি সফল করার ব্যাপারে নেতাকর্মীদের এ প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান শুক্রবার দুপুর দুইটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ হবে একই সঙ্গে দলের সব মহানগর ও জেলা ইউনিট এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করবে দলের জেলা ইউনিটগুলো মহানগর ইউনিটের সঙ্গে যৌথভাবে সমাবেশ সফল করবে দুদকের মামলায় বুধবার তারেক রহমানের নয় ও জুবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ রায়ের প্রতিবাদে গতকাল দেশ জুড়ে বিক্ষোভ করে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী গাজীব ও খুলনা মহানগর ফরিদপুর বগুড়া সিরাজগঞ্জ পাবনা নীলফামাটি সুনামগঞ্জ শরীয়তপুর খুলনা কিশোরগঞ্জ নাটোর কিশোরগঞ্জ প্রভৃতি জেলায় নেতা কর্মীরা বিক্ষোভ করেন সমাবেশে তারা রায় বাতিলের দাবি জানান এছাড়া বিরুদ্ধে ও নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান সদস্য সচিব আমিনুল হক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাধারণ সম্পাদক সাদেক খান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর এ কে এম আজিজুল হক সাবেক মহাসচিব অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার আব্দুল কুদ্দুস মহাসচিব অধ্যাপক মোহাম্মদ এমতাজ হোসেন প্রমুখ বাংলাদেশে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এই ষড়যন্ত্রমূলক রায়ের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম এম মাসুম স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে বলা হয় গত দোসরা আগস্ট রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমানকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলক মামলায় তাদের সাজা দেওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি বিবৃতিতে তিনি আরও বলেন তাদের যে মামলায় সাজা দেওয়া হয়েছে তার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত শুধু রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং দেশের মানুষের নিকট তাদের ভাবমর্যাদা নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে এ সাজার রায় দেওয়া হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক ভবিষ্যতের রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে ঘোষিত ফরমাইশি রায়ের নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন আদালতে পেরায় উনপঞ্চাশ লাখ মামলার জট থাকলেও অকল্পনীয় দ্রুত গতিতে চলা এই মামলায় রাত আটটা থেকে নয়টা পর্যন্ত একতরফাভাবে সাজানো সাক্ষীকে দিয়ে শেখানো বুলি বলানো হয়েছে আদালতে মাত্র সাড়ে তিন মাসে ষোলো কার্য দিবসে বিয়াল্লিশ জনের সাক্ষ্যগ্রহণ করে অতি দ্রুত রায় প্রমাণ করে এই মামলা কতটা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ দিত তিনি আরো বলেন বর্তমান সময়ে যখন সরকার তাদের অধীনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে দাবি করছে তখন প্রথম বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এ ধরনের ঘৃণ্য প্রহসনমূলক মামলা এবং ফরমাইশি রায় প্রমাণ করে বাংলাদেশে এই সরকারের শাসন আমলে শুধু বিরোধী দল নয় কোনো সাধারণ মানুষও নিরাপদ নয় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন তো দূর করা হতো নাগরিক ঐক্যের পক্ষ থেকে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসামূলক সাজানো মামলার রায়কে প্রত্যাখ্যান করছি এদিকে এই রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে বিএনপি পন্থী আইনজীবীরা সংবাদ সম্মেলনের আয়োজন করলে সুপ্রিম কোর্টে আওয়ামী পন্থী ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হট্টকোল ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী পন্থী সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনাও ঘটে